হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। তো এটা হচ্ছে গাঁদাল পাতা আর মুসুর ডাল দিয়ে বেটে বড়া করব, আর আলু পেঁপে দিয়ে আমি ওটা ঝোল করব। তো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমি আলু আর পেঁপে দিয়ে দিয়েছি হালকা ভাপ দিতে, তো আর এইদিকে দেখুন কলাই আর পাতাটা বেটে নিয়েছি, তার সাথে আমি মশলাও বেটে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি। যেহেতু আজকে আমার নিরামিষ, তার জন্য পেঁয়া রসুন দেব না, আপনারা চাইলেন পেঁয়া রসুন দিতে পারেন। এই যে টমেটোটা ভালো করে কুচি করে কেটে নিয়েছি আর সব কিছু ভালো করে রেডি করে নিয়েছি। তো এই যে নুন হলুদ দিয়ে দিয়েছি, ফার্স্টে নুন হলুদ দিয়ে দিয়ে কয়েকটা বড়া করে নেবো, কেন কি আমার মেয়ে ঝাল খেতে পারে না, তো পরে আমি মশলাটা অ্যাড করব। এই যে তেল বসিয়ে দিয়েছি আর ভালো করে এটা ফেটিয়ে নিলাম। হ্যাঁ, ভালো করে ফেটিয়ে নিলে বড়াটা নরম হবে। তো আর এইদিকে আমার সিদ্ধ হয়ে গেছে আলু পেঁপেটা হালকা, আর হালকা তেলে আমি ভেজে উঠিয়ে রেখেছি, তো আর তেলে দিয়ে দিলাম বড়া। হ্যাঁ, তো বড়াগুলো এখন হতে থাক, আর ওদিকে আমি বাকি কলাইটাতে মশলাটা আর কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, সবজি মশলা দিয়েছি। আর এদিকে বড়া আমার ভাজা হয়ে গেছে, আর বাকি বড়াগুলো আমি ভেজে নিলাম। তো দেখুন দেখতে কালো কালো হলেও কিন্তু খেতে খুব সুন্দর। এটা আমি জানি না কে কতজন জানেন, হ্যাঁ খেতে কিন্তু খুব সুন্দর। কারোর হাতের কাছে যদি গাঁদাল পাতা থাকে অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি আর টমেটোর মধ্যে নুন দিয়ে দিলাম, তো নুন দিয়ে দিলে তাড়াতাড়ি টমেটোটা সেদ্ধ হয়ে যায়। তো আর মশলায় যে মশলাটার মধ্যে গুঁড়ো মশলা আমি সব দিয়ে রেখেছিলাম, তো ওটা জল দিয়ে আমি মশলাটা টমেটোর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না তেল বেরোচ্ছে মশলাটার থেকে, আর তেল বেরিয়ে গেলে আমি এখনো পর্যন্ত হলুদ জলে হলুদটা গুলে রেখেছি, ওই হলুদটা এবার আমি দিয়ে দেবো একটু পরে। এই যে ফুটে ফুটে তেল বেরিয়ে গেছে, তেল বেরিয়ে যাওয়ার পর এই যে আমি হলুদটা গুলে রেখেছি, এই হলুদটা জলে গুলে দিলে কালারটা ভালো হয় আর এর গন্ধটাও খুব একটা করে না হলুদের, তো ওই জন্য জলে গুলেই দিই, বিশেষ করে কালারটার জন্যই দিই। তো এই যে দিয়ে দিলাম, দিয়ে আরো কষিয়ে নেবো আমি, নিরামিষের দিনে এরকম ঝাল ঝাল করে এরকম রান্না করে খেলে কিন্তু খুবই ভালো লাগে। তো নিরামিষ আজকে মঙ্গলবার, তো ওই জন্য ভাবলাম যে এই রেসিপিটা করি। আর এরপরে আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি পেঁপে আলু, এগুলোও আমি ভালো করে 5 মিনিট কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে আমি বড়াগুলো দিয়ে তারপরে আমি জল দেব। তো এই যে 5 মিনিট ভালো করে কষিয়ে নিতে থাক, আর ততক্ষণ আমার কী কী কাজ আছে করে নিয়ে আবার ফেরত এলাম। ফেরত এসে এই যে বড়াগুলো দিয়ে আমি একটু সামান্য নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে নিয়ে জল দিয়ে দেব। তো আপনারা যেরকম ঝোল খেতে চান সেরকম জল দেবেন, আমার আমার যতটা লাগবে প্রয়োজন মতো আমি জল দিয়ে নিয়েছি। তো জল দিয়ে এই যে ঢাকা দিয়ে দেবো, এখন কিছুক্ষণ ফুটতে থাকবে, তারপরে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর একটি ভিডিওতে লাইক দিবেন। প্লিজ আমার পাশে থাকুন সবাই আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। এই যে আমি আজকে ভাত ডাল করিনি, ওই যে ঝোল করেছি কুমড়োর তরকারি আর পোস্ত দিয়ে আলু ভেজেছি, আর বড়াটা আমার মেয়ের জন্য ঝাল দিইনি ভেজে রেখেছি, আর চাটনি করেছি, আর এই যে আমার বড়া আমি খাবো ওই জন্য তুলে রেখেছি দুটো, আর আমার জাকে দেবো এটা।